শনিবার সকালে গাজীপুরের কর্মস্থলে যান রংমিস্ত্রি গিয়াসউদ্দিন। এদিকে নরসিংদীর বেলাবো উপজেলার বাবলা গ্রামে তার বাড়িতে ছিলেন স্ত্রী রহিমা ও তার দুই শিশু সন্তান রাব্বি ও রাকিবা। রোববার সকালে তাদের সারা শব্দ না পেয়ে ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢোকেন প্রতিবেশী এক নারী। এ সময় রহিমা ও তার দুই সন্তানকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই ও পুলিশ সদস্যরা। জমি সংক্রান্ত বিরোধের পাশাপাশি রাস্তার গাছ কাটা নিয়ে বিরোধ থাকায় প্রতিবেশী রেনু মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ নিহতের স্বামী গিয়াসউদ্দিনের। সকাল 7টার সময় এইবার একটা মহিলা ডাকদা কইছে, ওই তোরা কই কেডা কই আছ রে, লাভবীর মা তো মাইরা লাইছে কেডা জানি, আমরা ভাই তো একটু দূরে দূর ভাই আইছি বারে দিয়ে অবস্থা। তার স্ত্রী এক ঘরে, তার দুটি বাচ্চা অন্য ঘরে মৃত অবস্থায় পড়ে আছে। তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় এবং বাচ্চারা মানে বাচ্চাদের কোনো ক্ষত চিহ্ন আমরা বাইরে থেকে দেখি নাই। আমি অনেক কঠিনতম বিচার চাই, আমি ফাঁসি চাই, যারাই হত্যা করছে তাদেরকে ধরে যেন ফাঁসি দেওয়া হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পিবিআই। নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আমরা এই বিষয়টা তদন্ত করছি, এখনই এক্স্যাক্টলি বলা যাবে না যে কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে, বাট এই জিনিসটা আমরা তদন্ত করছি। আমরা আশা করছি খুব শীঘ্রই কারা এই ঘটনা ঘটিয়েছে, কী কারণে ঘটিয়েছে, এটা উদ্ঘাটন করতে পারবো। আমরা যাচাই করে দেখতেছি ঘটনাটা মার্ডার, এটা শিওর আমরা বুঝতে পেরেছি, তাদের ইনকোয়েস্ট হচ্ছে এখন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী রেনু মিয়াকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী।